আরে 500 জ্যান্ত ট্যাংরা সোনাবুড়া আমি তো এমনি দিয়ে দাও 10 গ্রাম দি এটা হচ্ছে ভেটকি ইতি বাচ্চা করে ভেটকি ফিলে কাটছে ও নাম কি আমি আমি কত টাকা নয় আগে দাও বলে দিলাম ওই ছোট চিংড়ি গুলো বলছিলে 100 টাকা আবু স্কুলে যাস নাকি একদমই না এখানে গাড়ি পার করে চলে এসেছে দেখতেই পাচ্ছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই আদানি ব্লগ সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে আর যাচ্ছি আজকে একটু সোনারপুর মাছের আড়তে চলো তোমাদেরকে দেখাবো তো সকাল সকাল উঠেছি যেহেতু আর ঘরে বসে থেকে কি করব দুজনে মিলে বেরিয়ে পড়লাম এখন থেকে সবটাই দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো নিজে থেকে বেশি যত্ন নাই এই গাড়িটা দেখে বুঝতেই পারছো ফার্স্ট সকালে বেরিয়ে পড়েছি মারাত্মক ঠান্ডা লাগছে এখন বুঝতেই পারছো ঘুম থেকে উঠেই রেডি পড়েছি হ্যাঁ ওর জন্য বেশি ঠান্ডা লাগে অতটা ঠান্ডা নেই কিন্তু যেহেতু আমার ঘুম থেকে উঠেই সময় সময় ঘরে বাইরে চলে এসেছি ঘরে টেম্পারেচার গরম ছিল বাইরে একটু ঠান্ডা সেই কারণে এখন বেশি ঠান্ডা লাগছে আর তোমাদের গাড়ি চালাচ্ছে এখন মানে কম্বল থেকে বেরিয়ে চলে এসেছি ঠান্ডায় পড়ে যাচ্ছি আমি এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠিক স্টেশনের গায়ে সকালবেলা মানে ভোরের দিকে ফুল মার্কেটটা বসে এখানে প্রচুর 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 ফুল নিয়ে এখানে বসে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে দুধ মার্কেট ঠিক আছে সকালবেলা এলে মোটামুটি তুমি সবই দেখতে পাবে আর এখন আমরা যাবো ব্রিজ পার হয়ে ওপারে দেখো সূর্য সবে উঠছে আর আমরা বেরিয়েছি বুঝতে পারছো ভোরবেলা বেরিয়েছি ভোরবেলা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সোনাপুর মাছের আড়তে আর এখানে হচ্ছে ব্যবসা চলছে দেখো দেখলে বুঝতেই পারবে তো আমার পিছনে হচ্ছে মার্কেট বসেছে ব্যবসা চলছে আর এখন আমরা ভেতরে ঢুকবো তো চলো ঢোকা যাও রাজা আগে ঢুকে গেছে কি মাছ কিনবো জানি না কিন্তু দেখতে তো দোষ নেই চলো দেখা যাক গোলা আছে খয়রা ইলিশ আছে আমুদি আছে ওই ছোট চিংড়ি গুলো বলছিল 140 করে আর খয়রা মাছ গুলো বলছিল 120 করে ঠিক আছে এখানে সব ব্যবসায়ীরা মোটামুটি মাছ হচ্ছে নিয়ে যাচ্ছে তোমার হচ্ছে ব্যবসার জন্য সকালবেলা সব গাড়িতে লোড হচ্ছে এগুলো এগুলো খালি হচ্ছে আর এপাশে ভ্যানে হচ্ছে মাল লোড হচ্ছে দেখতেই পাচ্ছো পিছনে তো যেহেতু এটা মাছের আরও তাই তোমাকে হচ্ছে সব কিছু হিউজ কোয়ান্টিটিতে নিতে হবে যেমন হচ্ছে 5 কেজি 10 কেজি এরকম বেশি পরিমাণে না নিলে তুমি কিন্তু এখান থেকে কিনতে পারবে না কারণ এখানে খুচরো 500-1 কেজি এমনভাবে বিক্রি হয় না কারণ সব ব্যবসায়ীরাই এখানে হচ্ছে সকালবেলা মাল এখান থেকে কিনে নিয়ে গিয়ে পাড়ায় ঘুরে নাহলে বাজারে টাজারে বসে তো এই সাইডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো কাতলা রুই কাতলা এদিকটা পুরো আর এখন ওই সাইডটা গিয়ে দেখি চলো কী আছে এটা আমার সম্ভবত মনে হচ্ছে ফ্যাশা মাছ আর এটা হচ্ছে সীতাপাটি মাছ তার পাশেটা দেখলাম ছোটো ছোটো পার্শে মাছ যদি খুব ভুল না করি তো আর এটা আমার মনে হচ্ছে ভোলা ভেটকি সম্ভবত তো এটা হচ্ছে ভেটকি আর ওখানে হচ্ছে ভেটকির ফিলে কাটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে ভেটকির ফিলে কাটছে আর এইগুলো সব কাতলা আছে পাবদা আছে মাছ আছে ইলিশ পাবদা আমি তো রাজাকে খুঁজেই পাচ্ছি না ভিড়ের মধ্যে হারিয়ে গেছে কোথাও তো আমি আমার মতন ব্লগ করে যাচ্ছি
কি মাছ নেব আমরা এখনো জানি না আমি, ঠিক আছে? তো দেখা যাক, পরে তোমাকে দেখাচ্ছি। তো এখানে আছে পাবদা, অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি। তো এখানে মাছ দেখছে, আমি সাইডে চলে এলাম ওর জন্য। সাড়ে পাঁচশো জ্যান্ত ট্যাংরা। আর এখানে এগুলো ছোট ছোট ভোলা, ওই মধু ভোলা বলে, কাঠকই রয়েছে। আর পাশে এটা তোপসে মাছ রয়েছে ছোট ছোট, এইগুলো আমরা এখানে পাবদা মাছ নিয়েছি। অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি রাজাকে। এই যে মাছ নেওয়া হয়ে গেছে, মাছটা খুব ভালো মাছ আছে, পুরো পাবদা তো যেটাকে বলে, নিজে এ করে বলছি না, যেটাকে তোমার দেখতেই ভিডিওটা পাওয়া যাবে মাছের। হ্যাঁ, মাছ বাজার হয়ে গেছে, আর এখন যাবো আমরা সবজি বাজার করতে। আর রাজা আসছে পিছনে। আর পাবদা নিয়েছি আমরা এখানে মাছের, সেরকম আজকে হচ্ছে বাজারে মাছ। মাছের দাম একটু বাজারে আজকে চড়াই ছিল, তাই না? কম হয়ে যাবে, কিন্তু মাছের কোয়ালিটিও আছে, মানে কি বলবো, অন্য একটু নর্মাল কোয়ালিটি নিলে সেখানে 80 টাকা 100 টাকা ডিফারেন্স। সেই হিসাবে তোমার মনে হচ্ছে দাম মাছ কেনা হয়ে গেছে, আর এখন যাচ্ছি সকাল সকাল ফ্রেশ ফ্রেশ তাজা তাজা সবজি কিনতে, ঠিক আছে? তো সবজি দেখতেই পাচ্ছি সব গাড়ি ঢুকে গেছে এখানে। একদম ফার্স্ট সকাল তো, তাই খুব একটা দোকান এখনো বসেনি, আস্তে আস্তে সব বসছে। 30 মেথি শাক নিয়ে যাবো, মেথি শাক ভাজা করবো বেগুন দিয়ে। মেথি শাক নেবো একটু, মেথি শাক হচ্ছে শীতকালে বেগুন দিয়ে মেথি শাক খেতে বেশ ভালো লাগে। বয়স কত? রাজু তাই বলেছিল। ওর আবার ভাগ না, তো দেখতেই পাচ্ছ বাচ্চা ছেলে কত সুন্দর এক্সপার্টদের মতন দোকানদারি করছে। হ্যাঁ, বুধুর বয়স কত একটু বল? আবির সিং বাড়ি কোথায় দিয়ে আমার বসার জায়গা নেই, এখানে ফুলকপি বসে আছে দেখতেই পাচ্ছ। চলো তাহলে যাওয়া যাক। আজকে একটা মেনু আছে, ভাত, দেহরাদুন রাইস, ভেজ ডাল, আলুর চিপস, বাটার পনির, পাবদা, মাটন কারি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এটা আজকের মেনু আছে, ঠিক আছে? চলো যাওয়া যাক। তো বাজার আমাদের হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে।